নমস্কার বন্ধুরা, আমি অলোক, আপনারা দেখছেন অনলাইন এডুকেশন কেয়ার। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আমি হাজির হয়েছি। এই পোস্টে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভ্যাকান্সি নতুন বেরিয়েছে, সেটা হচ্ছে 8419টা সিট। এটা শুধুমাত্র মেলদের জন্য। তোমরা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে wbpolice.gov.in এই ওয়েবসাইট থেকে, যেটা মেলদের জন্য। শুধু বারবার করে বলছি, শুধুমাত্র মেলদের জন্যই। আর এটা স্টার্টিং হবে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে, আর ক্লোজ হয়ে যাবে মার্চের 5 তারিখ পর্যন্ত। এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, না বয়স অনুযায়ী, যাদের বয়স 18 বছরের কম হলে হবে না, আর 21 বছরের বেশি হলে হবে না, সেটা জানুয়ারি এক তারিখ থেকে সেটা গ্রহণযোগ্য। অর্থাৎ জানুয়ারির 1 সালে যাদের বয়স 18-এর বেশি এবং 27-এর কম, শুধুমাত্র তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা 5 বছরের ছাড় পাবে, কারা কারা, না এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, এবং 3 বছরের ছাড় পাবে ওবিসি। এবার এডুকেশন কোয়ালিফিকেশান কী, না এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যে কোনো বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গলের হাই সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে এবং অন্যান্য ইস্যুর থেকে যদি হয়, তাহলে মাধ্যমিক পাস হলে অবশ্যই গ্রহণযোগ্য এটা। আর ল্যাঙ্গুয়েজ অবশ্যই, যে অ্যাপ্লিক্যান্ট করবে সে অ্যাপ্লিক্যান্টের অবশ্যই বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যারা হিল এরিয়াতে আছো, তারা এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নয়, যারা পারমানেন্টভাবে হিল এরিয়াতে আছো। নেক্সট হচ্ছে ক্যাটাগরি, দেখি যে কোন কোন ক্যাটাগরিতে আছে। আনরিজার্ভে আছে 2982টি, আর আনরিজার্ভের ইউআর এটা, আর আনরিজার্ভের ইসিতে আছে 1638টি, আর শিডিউল কাস্টের আছে 1149টি, আর শিডিউল কাস্ট ইসিতে আছে 707টি, শিডিউল ট্রাইবে আছে 345টি, শিডিউল ট্রাইব ইসিতে আছে 193টি, আর ওবিসি এতে আছে 622টি। ওবিসি এ অর্থাৎ ভাগের, ওবিসির ভাগের মধ্যে যারা ইসি আছে তারা হবে 311টি, এবং ওবিসি বি যারা ক্যাটাগরি তারা হচ্ছে 261টি, আর ওবিসি বির মধ্যে যারা ইসি আছে তারা হচ্ছে টোটাল পাবে 211টি। এই মোট 8419টি পদ। তো আজকের ভিডিওটা এইটুকুই। বেশি বিস্তারিত তোমরা সমস্ত ওয়েবসাইট থেকে জেনে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে বা কোনো কিছু করতে, অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টস বক্সে জানিও। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না অনলাইন এডুকেশন কেয়ারকে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।